ভাবলাম যে এইটুকু পড়াশোনা নিয়েও অনেক কেউ বেঁচে আছে, আমিও বেঁচে থাকবো। তুই কোনো টাকা পয়সা দিচ্ছিস না, এই ওই 80-90টা ভিউ নিয়ে আমি হেভি খুশি ছিলাম। 1K সাবস্ক্রাইবার হয়েছিল, 1K সাবস্ক্রাইবার হওয়ার এক বছর পর 4000 ওয়াচ টাইম হয়েছিল। আন্ধ্রপ্রদেশে রঙের কাজ করতাম, আর চ্যানেল ধীরে 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 রিচ ডাউন হতে থাকে। এখানে চলে এসে পাবেঙ্গে চলে এসে প্রায় 6 মাস আমি বাড়িতে বসে থাকি। বাড়ির কন্ডিশন আরও খুব খারাপ হতে শুরু করে দিল। কলকাতায় কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আমার খাওয়ার মতন টাকা জুটছিল না। তো হ্যালো ছেলে এবং মেয়েরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আমার হারিয়ে যাওয়া দিন আর জীবনের কিছু সিন নিয়ে একটা ছোট্ট একটু স্টোরি বলবো। তার আগে বলে দিই, তোমরা যারা যারা ভাবছো আমি ইউটিউব থেকে চলে গেছি, ইউটিউব করবো না, আর তাদেরকে বলে দিই যে না, একদমই সেটা না। আমি অ্যাকচুয়ালি বলছি তোমাদেরকে সবটাই, হ্যাঁ, ভিডিও শেষ অবধি দেখলে বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি কেন মানে করতে পারছি না ভিডিও। তো তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট একটু জিনিস দেখাতে চাই, ঠিক আছে? তো চলো সেটাকে দেখে নিই। তো এই যে এই খাতাটা যেমন দেখতে পাচ্ছ, এই খাতার প্রায় 6টা পেজ, ঠিক আছে, 6টা পেজের মতন, মানে দেখে নাও, অতটা ভালো করে দেখালাম না কারণ কন্টেন্ট আছে, লিকও হয়ে যেতে পারে, তাই না? তো এই খাতাটার প্রায় 6টা পেজ ফুল কন্টেন্টে লেখা আছে, মানে কী কী কন্টেন্ট, মানে কন্টেন্টের টপিক লেখা আছে, কী কী কন্টেন্ট আমি আগামী কালে শুরু করব, সেই সব কিছু লেখা আছে। মোটামুটি 120 কন্টেন্ট আছে, আর এটা আমি 3 মাস ধরে লিখছি, অ্যান্ড আগেও লিখবো, ঠিক আছে? যতদিন এখানে থাকবো ততদিন এই খাতাটাকে আমাকে ফুল করতে লাগবে, আর এই সব কিছু দিয়ে আমাকে বাড়িতে মানে কন্টিনিউ করতে লাগবে। তো যাই হোক, এবার তোমরা বাকি স্টোরিটা দেখো, আশা করি তোমরা কেউ স্কিপ করবে না, আমি স্টোরিটাকে সে সব দেখবে। লেটস গো। সো এই স্টোরিটা শুরু হয় 2017 থেকে, যখন আমি প্রথম ইউটিউবে আসি। অ্যাকচুয়ালি 2017 আমি আমার পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়েছিলাম ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে, মানে প্রচুর টাকা পয়সা আমার পড়াশোনার পিছনে খরচা হচ্ছিলো সেই টাইমে, আর আমার পরিবারের হালাত এতটাই খারাপ হয়ে গেছিলো যে অ্যাকচুয়ালি মানে খুবই একটা খারাপ সিচুয়েশান ছিল। তো আমি নিজে থেকেই মানে ছেড়ে দিয়েছিলাম পড়াশোনাটা। সেই সময় আমি একটা হাইফাই স্কুলে পড়তাম, তো প্রচুর খরচা চালাতে হতো সেটা, কিন্তু একসময় এসে এতই প্রবলেমে মানে চলে এসেছিলো আমার ফ্যামিলি, যে আমি নিজেই আমার ফ্যামিলিটাকে দেখলাম, দেখার পর নিজেই ছেড়ে দিলাম। ভাবলাম যে এইটুকু পড়াশোনা নিয়েও অনেক কেউ বেঁচে আছে, আমিও বেঁচে থাকবো। সো সেই জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। এবার 2017 সেটা হয়েছিল। এবার 2017 যখন আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম, তারপরে আমি কিছুদিন মানে ঘরে বসলাম, ঘরে বসে থেকে থেকে ভাবছিলাম কী করবো কী করবো কী করবো, মানে খুবই ফ্রি টাইম হয়ে গেছিলো আমার। যখন আমি পড়াশোনাটা ছেড়ে দিলাম তখন আমার হাতে ফ্রি টাইমের উপর ফ্রি টাইম। সেই টাইমে আমি হঠাৎ করে একটা ইউটিউবে ভিডিও দেখলাম যে কীভাবে ইউটিউব ভিডিওস বগেরা বানাতে হয়, অ্যান্ড সেটা থেকে ইনকামও করা যায়। তো আমি ইনকামের কথা তখন ভাবিনি, কারণ সেই বয়সটাতে আমার ইনকামের কথা মাথায় ছিল না, ঠিক আছে? কত কী ইনকাম করতে লাগবে না করতে লাগবে ইনকাম নিয়ে কোনো মানে চিন্তাভাবনাই ছিল না আমার। কারণে আমি একটু ডিসাইড করলাম যে ফ্রি টাইমগুলো নষ্ট করবো কেন, আমার কিছু জীবনের মানে সিন, ঠিক আছে, মানে জীবনের সাথে কী কী হচ্ছে, আমার লাইফের সাথে কী কী ঘটছে, সব কিছু আমি রেকর্ড করে আর কি ইউটিউবে আপলোড করতাম। তো সেই টাইমটাতে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে নিই, অ্যান্ড তাদের সাথে নিয়ে ভিডিও বগেরা শ্যুট করি। সেই টাইমটাতে ভিডিও অতটা চলে না, গ্রোথ হয় না। তারপরে ধীরে ধীরে 500-600 এরকম ভিউ আসতে থাকে, আর এই চ্যানেলটা না, ওটা আলাদা চ্যানেল ছিল। তার কিছুদিন পরেই আমার যে আমি যাদেরকে নিয়ে ভিডিও বগেরা করছিলাম, তারা হঠাৎ করে বলে উঠলো যে আমরা আর ভিডিও করবো না, হ্যাঁ, তোরা তুই কোনো টাকা পয়সা দিচ্ছিস না, এই ওই। তো তারপর থেকে ওরা আমার ভিডিওতে আর আসলো না, ওদেরকে নিয়ে আর ভিডিও বগেরা বানাতে পারলাম না, আমার চ্যানেলটাও বন্ধ হয়ে গেলো। চ্যানেলটা আর আমি একা একটি ভিডিও ছাড়বো, তখন আমরা ফানি ভিডিও বানাতাম, তো সেই টাইপে আমি চ্যানেলটাও বন্ধ করে দিলাম ভিডিও বানানো। এবার 2017 মাঝখানেও 6 মাস পর আমি নিজে থেকে এই কারো ধমাকা ব্লগ চ্যানেলটা শুরু করলাম, ডিসাইড করলাম যে এটাতে আমি ব্লগ আপলোড করবো। দিয়ে আমি আমার ফার্স্ট ব্লগ বগেরা সব কিছু আপলোড করতে থাকলাম, ভিউ আসে না আসে না আসে না, যেহেতু নতুন চ্যানেল আমি শেয়ার মারতাম খুব সেই টাইমে বন্ধুদের কাছে, তো বন্ধুরা যেইটুকু দেখতো ওইটুকুই ব্যাস, বাকি বাইরে থেকে কোনো ভিউ আসতো না। এইভাবেই আমার 1-1.5 বছর কেটে গেল, অ্যান্ড ইউটিউব করাকালীন, আমার এই কারো ধমাকা থাকাকালীন আমার প্রচুর বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হয়, মানে দেখা হয় না অ্যাকচুয়ালি, কথা হয় মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তারপরে ইনস্টাগ্রাম থেকে সবার সাথে আলাপ। তো এইভাবে আমার লাইফটা ঠিক কাটতে থাকে। 80-90টা ভিউ নিয়ে আমি হেভি খুশি ছিলাম। প্রায় 2-2.5 বছর পর আমার একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ চলে আসে, 6000 ভিউ চলে আসে, ওটা আমার জন্য প্রচুর পরিমাণে ভিউ ছিল, ঠিক আছে? আরে 6000 আপ করে গেছে মানে আমার এত আনন্দ, জাস্ট আনন্দ ধরছিল না। এরকম করতে করতে প্রায়
তিন চার মাসের মধ্যে, এটা 2021-এর কথা, ঠিক আছে, 2021-এর কথা, 2021-এ আমার 1K সাবস্ক্রাইবার হয়েছিল। 2021-এ আমি আমার ফার্স্ট 1K সাবস্ক্রাইবার গেইন করি, অ্যান্ড আমার 4000 আওয়ার ওয়াচ টাইম তখন এখনও কমপ্লিট হয়নি। 4000 আওয়ার ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়েছিল 2021-এর লাস্টে, ডিসেম্বর মাসে, ঠিক আছে, মানে প্রায় এক বছর পর, ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার এক বছর পর আমার 4000 সাবস্ক্রাইবার, সরি 4000 ওয়াচ টাইম হয়েছিল। অ্যাকচুয়ালি আমার না কোনো দিনও ওরকম চিন্তা ভাবনা ছিল না যে ইউটিউব থেকে ইনকাম করতে লাগবে বা কিছু, সেই জন্য আমি লেগেছিলাম, মানে একভাবে লেগেছিলাম যে ইউটিউবে শুধু আমাকে সাবস্ক্রাইবার গেইন করতে লাগবে ব্যাস, আর ভিউ, মানে এই 100,000-এর উপরে যখন ভিউ আসতো তখনই আমি একদম দারুণ খুশি হয়ে যেতাম। আর ইউটিউবে ভিডিও বানানো এটা একটা আমার মানে ডেইলি রুটিন টাইপের হয়ে গেছিলো, না আপলোড করলে আমার মানে ঘুম আসতো না, এরকম একটা ব্যাপার। ধীরে ধীরে ইউটিউব চ্যানেলটা গ্রো হতে শুরু করলো, মানে ধীরে ধীরে হয়ে গেলো 5000, ঠিক আছে, 6000 সাবস্ক্রাইবার এরকম হতে শুরু হলো। ঠিক সেই টাইমেই আমার সাথে কিছু এরকম অবস্থা হলো যে আমাকে বিদেশ যেতে হলো কাজ করতে, মানে ফিনান্সিয়াল কন্ডিশান এতই খারাপ হয়ে গেছিলো বাড়ির যে আমাকে বিদেশ যেতে হলো কাজ করতে। অ্যান্ড আমি তখন ফার্স্টে গেলাম আমি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে গিয়ে আমি রঙের ফঙ্গের কাজ সাজ করলাম, ওই সব ভিডিও তোমরা যদি নিচে একটু ভিতর একটু বেশি নিচে যাও তাহলে তোমরা দেখতে পাবে আমি রঙের কাজ করছি, ওটার ভিডিও ছাড়া আছে। তো আমি সেই টাইমে উড়িষ্যাতে, সরি সরি, অন্ধ্রপ্রদেশে রঙের কাজ করতাম। অ্যান্ড অন্ধ্রপ্রদেশে কিছুদিন করার পর আমি চলে আসলাম উড়িষ্যাতে, অ্যান্ড উড়িষ্যাতে আসার পর আমি আবার কিছুদিন মানে রঙের কাজ করলাম, আর সেই টাইমে আমার পাও ভেঙে গেছিলো, সেটারও ভিডিও আছে নিচে দেখতে পাবে তোমরা। ইউটিউব চ্যানেলটা যখন গ্রো করছিলো প্রায় 5000-7000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো সেই টাইমে, তখন আমি ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলাম, একদম টোটালি বন্ধ করে দিলাম। ওটা আমার ছিল সবথেকে ভুল, আমার ওই বিদেশ যাওয়া, ঠিক আছে, ওখানে গিয়ে কাজ করা, বিদেশ না মানে দেশের ভেতরেই, মানে অন্ধ্রপ্রদেশ যাওয়া, সেখানে গিয়ে কাজ করা, কাজ করাকালীন আমি ইউটিউব ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম, মানে টোটালি ছেড়ে দিয়েছিলাম। ওই আগার দু মাস পর পর হয়তো একটা ভিডিও আসতো, আর এত বাজে কোয়ালিটির ভিডিও থাকতো যে বলার অভাব নাই, মানে বলার কথাটা। তো সেই জন্য আমার চ্যানেল ধীরে ধীরে রিচ ডাউন হতে থাকে, একদম এতই রিচ ডাউন হয়ে যায় যে ইমপ্রেশন 100-200 দিতে শুরু করে ইউটিউব, 100-200-র বেশি ইমপ্রেশন দেয়ই না। তো আমি অনেকক্ষণ ধরে বকবক বকবক করে যাচ্ছি, তো আমি জানি না কতজন এই ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত, তবে থ্যাংক ইউ এতদূর অবধি দেখার জন্য, আরেকটু আছে এইটুকু জাস্ট দেখে নাও, ঠিক আছে। তো এবার আমি সেখান থেকে পা ভেঙে চলে এসে প্রায় 6 মাস আমি বাড়িতে বসে থাকি, বাড়িতে যেহেতু 6 মাস বসেছিলাম সেহেতু বাড়ির কন্ডিশান আরও খুব খারাপ হতে শুরু করে দিল। হ্যাঁ, তো পাটা ঠিক যেই হয়ে গেল, অ্যাকচুয়ালি আমি আমার ভাঙা পা নিয়ে আবার গেছিলাম উড়িষ্যা, ঠিক আছে, গিয়ে আবার ওখানে কাজ করেছিলাম, ওটার ভিডিও আছে তোমরা দেখতে পাবে। তো এবার যেহেতু আমার ইউটিউব চ্যানেলের রিচ প্রচুর কমে গেছিলো, আমি বুঝতে পারছিলাম যে এটা প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে আমি কোনো টানা ভিডিও দিইনি ইউটিউবে, যার কারণে অনেকজন এমন আছো যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছো, ঠিক আছে, অনেকজন এমন আছো যারা ভিডিও নোটিফিকেশান গেলেও আর দেখো না, জানোই এ কিছু আসবে না, সেরকম কিছু নেই ভিডিওতে, সেই জন্য দেখো না। সাথে যে পা ভেঙে গেলো, তারপরে আবার কাজ করতে গেলাম, কাজ করে টরে এসে আবার আমি চলে গেলাম কোথায়, চলে এসেছিলাম গুজরাটে কাজ করার জন্য। তো মোদ্দা কথা হলো গিয়ে এই কাজ ফাজের চক্করে আমি না ইউটিউব চ্যানেলটা মানে ইউটিউবকে ভুলেই গেছিলাম, অ্যাকচুয়ালি ভুলে যাইনি, ভুলে তো কোনো দিনও যাবো না, অ্যাকচুয়ালি এই কাজ ফাজের চক্করে ইউটিউবের সাথে আমার সেরকম মানে আমি টাইম স্পেন্ড করতে পারছিলাম না, তো সেই কারণে আজকে চ্যানেলের এই অবস্থা। তারপর আমি ডিসাইড করলাম যে মোটামুটি আর 1 বছর কাজ করব, একটা ভালো কোনো কাজ খুঁজতে শুরু করলাম, 1 বছর কাজ করব, 1 বছর কাজ করে তারপরে আমি মানে কিছু টাকা বাড়িতে দিয়ে বাড়ির যেই সব লোন ফোন আছে সব কিছু শোধ ফোধ করে তারপরে আমি আবার ইউটিউবে ফুল ফোকাস করব, এইটা ভেবে আমি বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করলাম। আমি শিলিগুড়িতে গিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করলাম, আমি আরও বিভিন্ন টাইপের কাজ করলাম, ঠিক আছে, আমি দোকানে গিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারের কাজ করলাম, একটা রেস্টুরেন্টে গিয়ে মোছা পোছা করে না ওই সবের কাজ করলাম, অ্যান্ড আরও অনেক কিছু এমন কাজ যেটা মানে আমি কোনোদিনও ভাবিনি ওই সব কাজ আমাকে করতে হবে, তো সেই সব কাজ আমি করেছি। থেকে প্রায় 8-9 মাস আগে আমি বাবার সাথে চলে আসি গুজরাট, অ্যান্ড গুজরাটে এসে আমি সেলের কাজ শুরু করে দিই, অ্যান্ড কিছু ফার্স্ট মাসে আমার বেতন কম হয়, সেকেন্ড মাস থেকে তারপরে আমার বেতন একটু দেখতে পাই যে হ্যাঁ মেহনত করছিলাম, ঠিক আছে, মানে পরিশ্রম করার ফল আমি দেখতে পাচ্ছিলাম যে আমার হ্যাঁ ভালোই উঠে যাচ্ছে বেতন। তো তারপরে কিছুদিনের মধ্যে আমার শরীর খারাপ এই ওই মানে প্রচুর কিছু, আর বাড়ি থেকে খবর আসে ঠাম্মার শরীর খারাপ প্রচণ্ড, তো আমাদেরকে চলে যেতে হয়, লোনের মতনই থেকে যায়,
ঠিক আছে, যেরকম যত টাকা দরকার ছিল তত টাকারই দরকার থেকে যায়, কোনো টাকা পয়সা কিছু জমাতে পারি না, সব টাকা আসা যাওয়া খেতে ফেতেই শেষ। এই বলে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে ভাবলাম যে না, এভাবে হবে না, আমি ইউটিউবের পাশাপাশি কাজও করব। তো সেই জন্য আমি জয়েন করলাম সুইগি, যেটা ড্রেস এখন আমি পরে আছি। তো আমি কলকাতা গেলাম, কলকাতা গিয়ে আমি সুইগি জয়েন করলাম অ্যান্ড সুইগির কিছু ভিডিও আপলোড করলাম, সেটা তোমরা অনেকেও অনেক ভালোবাসা দিয়েছো, ঠিক আছে। মোটামুটি এক একটা ভিডিওতে 8-10 হাজার ভিউ আছে। সবাইকে আমি মানে মন থেকে থ্যাংক ইউ বলতে চাই, যখন আমি মানে মন দিয়ে কাজ করি তোমরা মন দিয়ে আমাকে সাপোর্ট করো, তো যার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি সেটাও কন্টিনিউ করতে পারলাম না, কারণ কলকাতায় আমি তোমাদেরকে ভিডিও তো বলেছি, নিচে দেখতে পারবে তোমরা কলকাতার ব্লগগুলো কিছু আছে। তো ওখানে আমি বলেছি যে আমার কলকাতায় কন্ডিশান এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আমার খাওয়ার মতন টাকা জুটছিল না, তো যেই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। আবার মানে আমার হয়নি, আমার অ্যাকচুয়ালি খাওয়ার পয়সাও জুটছিল না এই সুইগি করে, ঠিক আছে। গোটা দিনে আমি 60-70 কিলোমিটার সাইকেল চালাতাম, সেখানে আমার এই খাওয়ার পর্যন্ত টাকাও জুটছিল না, কারণ রুম ভাড়া এই ওই হাবিজাবি প্রচুর খরচা, তো খাওয়ার টাকাও জুটছিল না। সেই কারণে আমি চলে আসি বাড়ি, ওটা ওরকমই থেকে যাই। অ্যান্ড বাড়ি আসার পর একদম 2-3 রাত খুব ধ্যানসে ভাবলাম, দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, তারপর আমি মানে একদম মন দিয়ে ভাবলাম। ভাবার পর আমি দেখলাম যে না, এবার যাবো, এবার গুজরাটে গিয়ে টানে 1 বছর থাকবো, চাহে জো হয়ে যায়, ঠিক আছে, চাহে যেটাই হয়ে যাক না কেন, আমি 1 বছর থাকবো। 1 বছর থেকে যত ইউটিউবে মানে সব যত লোন বগের আছে সব শোধ করবো, অ্যান্ড তারপরে আমি ইউটিউবে আবার ফোকাস করবো উইথ এ নিউ টপিক, উইথ এ নিউ জোশ, ঠিক আছে। তোমরা অনেকে বলো দাদা তোমার ভেতর সেই জোশটা এখন দেখতে পাই না, বিশ্বাস করো, টেনশনে যখন থাকবে না তুমি, তখন সেই জোশটা তোমার ভেতর আর আসবে না, তো এই হচ্ছে ব্যাপার। সো আমি আমি এখনও সেটার পেছনে লেগে আছি, ঠিক আছে। এখনও মানে আমি দিন রাত ইউটিউবের ব্যাপারে ভাবি যাচ্ছি, দিন রাত ইউটিউব নিয়েই ঘেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে আবার রিটার্ন করবো, খুব তাড়াতাড়ি বলতে 1 বছর আর সময় দাও আমাকে, 1 বছর তো 1 বছরের মধ্যে 3 মাস কেটেই গেল, ঠিক আছে। আমি 2024 জানুয়ারি মাস থেকে কনফার্ম আসছি, যদি বেঁচে থাকি আমি অবশ্যই ইউটিউবে আসবো, অ্যান্ড আসার পর আমি ইউটিউবে কিছু একটা করে দেখাবো। ওই যে যারা যারা বলে আমাকে যে তুই কিছু করতে পারবি না ইউটিউবে, ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে, তাদেরকে বলতে চাই ভাই একটু ওয়েট কর, আমি আসছি। সো থ্যাংকস সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো এটাই আমার কিছু জীবনের হারিয়ে যাওয়া দিন আর জীবনের কিছু সিন বললাম, হারিয়ে যাওয়ার দিন যেটা আমি মানে ইউটিউব আমাকে একটা মানে লাইফ একটা বড় মকা দিয়েছিল আমাকে, আমি যদি কন্টিনিউ রাখতাম সেই টাইমে তাহলে আজ হয়তো আমার চ্যানেলে 3-4 লাখেরও বেশি সাবস্ক্রাইবার থাকতো, আমি জানি সেটা, 3-4 লাখের বেশি ফ্যামিলি মেম্বার থাকতো আমাদের চ্যানেলে, বাট এখন নেই, সেটা আমার দুর্ভাগ্য বলতে পারো বা আমার ফল্ট বলতে পারো, অ্যান্ড এই ফল্টটা আগে গিয়ে আর হবে না, আমি কন্টিনিউ রাখবো, তবে এখন না, এখন একটু টাফ আছে আমার জন্য। কারণ এই যে আজকে ভিডিওটা যে বানাচ্ছি, ঠিক আছে, এটাও আমি কোম্পানিতে ফোন করে বললাম যে আমি হাফ টাইমে যাব, ঠিক আছে, মানে 12টার পর যাব, তো সেই জন্য একটু সময় পেলাম তাই ভিডিও শ্যুট করছি। এখন একটু মন দিয়ে কাজ করি, মন দিয়ে কাজ করে লোন ফোন সব শোধ করে দিই, তারপরে আমি বেঁচে থাকলে ইউটিউবে ওই যারা যারা বলে তুই কিছু করতে পারবি না, তাদেরকে বলছি কিছু করে দেখাবো। এই ফ্যামিলি মেম্বার যেটা এখন 13,000 সামথিং আছে, এটা মোটামুটি গিয়ে পৌঁছাবে 1 বছরের মধ্যে, আমি আমি জানি তোমরা করে দেবে। আমি জানুয়ারি মাস থেকে শুরু করবো, সামনে 2024 যদি বেঁচে থাকি জানুয়ারি মাস থেকে শুরু করবো, আমি জানি ভালো করে তোমরা এটা মোটামুটি জুলাই মাসের মধ্যে 1 লাখ করে দেবে, জানি এটা তোমরা পারবে। তো চলো, অনেক টাইম তোমাদের নিয়ে নিলাম, অনেকটাই আর কি তোমাদেরকে বিরক্ত করলাম, সো থ্যাংকস ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।